দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি রান্নার পর্বে আজকে আমি শেয়ার করব হচ্ছে করলা ভাজি করা যায় কিভাবে মাছের ডিম দিয়ে। আমি আজকে করেছি ইলিশের ডিম দিয়ে, যেটা হয় বেস্ট খেতে। আপনারা চাইলে যেই মাছের ডিম অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই করতে পারেন। তাহলে দর্শক চলুন দেখে নেই কী করে মাছের ডিম দিয়ে করলা ভাজিটা করে ফেলতে হয় ঝটপট। প্রথমে একটা পটে সামান্য একটু পানি নিয়ে এক চিমটি লবণ, এক চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণ পানির সাথে মিশিয়ে নিলাম। হলুদ কিন্তু একদমই বেশি দেয়া যাবে না, তাহলে হলুদের একটা স্ট্রং স্মেল চলে আসবে। আর এখানে দুটো ইলিশের ডিম আছে। ইলিশ দোকান থেকে কেটে আনার ফলে ডিমগুলোও টুকরো টুকরো হয়ে গেছে এবং আমি সেগুলোই জমিয়ে রেখেছি। দুটো মাছের ডিম একসাথে করে আজকের রান্নাটা করছি। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং ট্রাস্ট মি, এটা হতে এক মিনিটের বেশি সময় একদমই লাগবে না। যে কোনো ডিম রান্না হতে খুবই কম সময় লাগে, আর ইলিশের ডিম তো একদমই কম সময় লাগে। একটা মিনিট জাল দেবেন, মাঝে এরকম একটু নাড়াচাড়া করে দিবেন, দেখবেন যে পুরো ডিম সেদ্ধ হয়ে গেছে, স্পেশালি যদি এই রকম টুকরো টুকরো করা থাকে। বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটা রাবারি হয়ে যাবে। এক মিনিট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিন। এরপরে ঠান্ডা হয়ে গেলে হাতে গ্লোভস পরে বা হাত দিয়ে এই রকম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিন। আমি একদম গুঁড়ো গুঁড়ো করিনি, সামান্য একটু দানা দানা রেখেছি, যেটা খেতে খুব ভালো লাগবে যখন ভাজিতে দিব। এইভাবে সবগুলো ডিম ভেঙে নিয়ে একটা পাশে রেখে দিলাম। এখন কড়াইতে আধা কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 10-12টি কাঁচামরিচ, অর্ধেকটা ফালি করা। চুলার আঁচ কিন্তু হাইতে থাকবে। পেঁয়াজ সামান্য একটু ভেজে যখন নরম হয়ে আসবে তার মধ্যে কুচি করে রাখা করলাগুলো দিয়ে দিলাম। সাধারণত আমরা করলা যেভাবে ভাজি করি পাতলা পাতলা গোল গোল করে স্লাইস করে, সেরকম করে কুচি করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। করলা কিন্তু কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে আস্ত, তারপরে স্লাইস করতে হবে পাতলা পাতলা করে, তাহলে আর রান্নার সময় পানি উঠবে না। যাই হোক, মিনিট পাঁচেকের মতো ওটাকে হাই হিটে নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিমটা দিয়ে দিলাম। আবারও এটাকে হাই হিটে জাস্ট নাড়াচাড়া করতে থাকব। করলা খুব বেশি ভাজা ভাজা হবে না, কাঁচা কাঁচা থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে, রংটাও ঠিক এইরকম সুন্দর থাকবে। 10 মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দিয়ে ভাজিটা নামিয়ে নিব আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। সাথে এক টুকরো পেঁয়াজ আর একটা শুকনো মরিচ ভাজা হলে আর কি চাই বলুন। এইরকম আরও অনেক সহজ দেশি রান্না পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দর্শক, কারণ আমি মনে করি রান্না তো সহজে হওয়া উচিত, তাই না? আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।